বন্ধুরা, আজকে যে ঘটনাটি শেয়ার করব এটি হচ্ছে একটা বাসের মধ্যে লাশ খাওয়ার ঘটনা। ঘটনাটা খুবই ভয়ের একটা ঘটনা, যার কাছে শুনেছি চাইবো ঠিক সেভাবেই বলার জন্য। তো ঘটনাটা হচ্ছে কিছুটা এরকম, রাতের বেলা 10টা সাড়ে 10টার পরে হাইওয়ে রাস্তা দিয়ে যে বাসগুলো চলে সেই বাসের মধ্যে হয়ে যাওয়া ঘটনা এটা। তো একদিন হাইওয়ের পাশ দিয়ে একটা গাড়ি, একটা বাস যাচ্ছে, লোকাল বাস। তো বাসটা তখন আনুমানিক সময় 10:30, 11টা এরকম হবে। তো বাসটার মধ্যে যাত্রী ছিল 3 থেকে 4 জন, তারা 3 থেকে 4 জন ড্রাইভার আর হচ্ছে হেল্পার, এরকম মোট 4 থেকে 5 জন হবে মোট লোক। তো বাসটা হঠাৎ দেখতে পেলো, চলতি অবস্থায় হঠাৎ দেখতে পেলো যে দুইটা লোক সাদা পাঞ্জাবি পরা, বড় বড় জুব্বা টাইপের এরকম পাঞ্জাবি পরা দুইটা লোক দাঁড়ায় আছে, হাতে একটা লাশ, একটা ছোট বাবুর লাশ বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে কাফনের কাপড়টা পরানো ছিল, ছোট্ট একটা বাচ্চার লাশ তারা দেখতে পাইল। তো ওইটা দেখার পরে তারা বাস থামাইলো, থামানোর পরে দেখলো দুইজন লোক উঠলো ওই লাশটাকে নিয়ে, কোলে করে, লাশটা ছিল কোলে তাদের, তো কোলে করে লাশটা নিয়ে তারা একদম বাসের পেছনে চলে গেল, একদম বাসের পেছনে যে লম্বা সিটটা আছে ওইখানে চলে গেছে, ওইখানে যেয়ে বসছে। তো রাতের বেলা ছিল, বাসের মধ্যে মাঝখানে শুধু একটা বাতি ছিল আর পেছন সাইডটা একটু অন্ধকার অন্ধকারই ছিল, কারণ মাঝখানের বাতিটা তো একদম পেছন পর্যন্ত আলোটা যায় না অতটা। তো তারপরে বাসটা ছাড়লো, তো ওনাদেরকে জিজ্ঞেস করালো আপনারা কোথায় যাবেন, ওনারা বললো যে আমরা সামনে যে একটা কবরস্থান আছে ওইখান পর্যন্ত যাব। তো এরকম আর কি, এটা জিজ্ঞেস করার পরে বাসটা আবার চলতে শুরু করলো, ড্রাইভার চালাইতে শুরু করলো। তো হঠাৎ করে মানে বাসের পেছন দিক দিয়ে একটা শব্দ আসলো, মানে হচ্ছে শব্দটা হচ্ছে কিছুটা এরকম যে কিছু একটা ছিঁড়ে ভিড়ে খাওয়া হচ্ছে, এরকম মানে কিছু একটা ছেঁড়া হচ্ছে, এরকম এক শব্দ হচ্ছে। তো শব্দ পাওয়ার পরে তাদের মানে বাসের ড্রাইভার হেল্পার সামনে দুজন যাত্রী ছিল, মাঝখানে দুজন যাত্রী ছিল আর একজন ছিল সামনে, তারা তো ভয় শেষ একেবারে, যারা বুঝতে বাকি নেই যে লাশটাকেই খাওয়া হচ্ছে এরকম একটা ব্যাপার তারা বুঝতে পারলো। তো বুঝতে পারার পরে মাঝখানে যে দুজন ছিল সেই দুজন সামনে চলে গেল, ভয়ে সামনে যে বাসের যে ড্রাইভার বসা তার পেছনে সিটে গিয়ে বসলো, আর সামনে তো আরেকজন ছিল, আর ছিল হচ্ছে হেল্পার আর ড্রাইভার, এই 5 জনই ছিল মোটামুটি। তো তারা শব্দ পাইলো, এরকম যে শব্দ পাইতেছে যে কিছু খাওয়া হইতেছে পেছনে পিছনে বইসা, তো কেউ যে পেছনে তাকাবে সেই সাহসটা তাদের হইতেছিল না যে আসলে পেছন থেকে এটা কেমন শব্দ আসতেছে, কিছু ছিঁড়তেছে মানে খাইতেছে, খচ খচ শব্দ হইতেছে, মানে তাদের এই সাহসটা হইতেছে না যে কেউ পেছনের দিকে তাকাবে। তবে তাদের বুঝতেও বাকি ছিল না যে আসলে শব্দটা কিসে থেকে আসতেছে, কীভাবে আসতেছে, সেইটাও তাদের বুঝতে বাকি ছিল না। তো এইভাবে শব্দ হইল কিছুক্ষণ, এরপরে যখন কবরস্থান আসলো তখন গাড়িটা ব্রেক করলো ড্রাইভার, ব্রেক করার পরে ড্রাইভার সামনে থেকে হেল্পার জোরে জোরে বলতেছে আপনাদের কবরস্থান আইসা পড়ছে, জোরে জোরে বলতেছে। তো ওনারা উঠা আসলো, উঠা আসার সময় একটা একজন বাসের মধ্যে একজন ছিল, সবাই মাথা নিচু করে রাখছে, কেউ তাকাইতেছিল না তাদের দিকে। তো একজন সামনে যে বসা ছিল সে কি করলো, দেখার জন্য সে দেখতে চাইলো যে আসলে লাশটা কী করলো, কিংবা তাদের চেহারাটা দেখতে চাইলো। তো যখন তারা এই করলো মানে ওই লোকটা দেখার জন্য পিছনে ঘুরে তাকাইলো, তখন দেখলো যে শুধু সাদা কাপড়ই, তাদের মধ্যে তেমন কিছুই দেখা যেতেছে না, মানে পাঞ্জাবির মধ্যে তেমন চেহারাটা এরা কিছুই বোঝা যেতেছে না, এরকম একটা ব্যাপার। আর লাশটাও মোড়ানো ছিল, এটা বোঝা যে লাশটা মোড়ানো, এরকম বোঝা যেতেছিল। তো এইটা আবার খেয়াল করলো ওই লোক দুইটা, মানে যারা সাদা পাঞ্জাবি পরা ছিল, তারা খেয়াল করলো যে ও তাকাইতেছে বারবার। তো নামার সময় তারা ওকে বললো যে তোর অনেক সাহস, কিন্তু তোর ভাগ্য ভালো, তোর আজকে কিছুই বললাম না, এটা বলে নেমে গেল। তো এই ছিল ঘটনাটা, আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর বাংলার ভূত চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।
আর আপনাদের জীবনে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা মেসেজ করতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।